29 আগস্ট যুক্তরাজ্য বিএনপির বিশাল পদযাত্রাকে যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ বলেছেন ভাড়া করা মানুষ এনে মিছিল করিয়েছেন তারেক রহমান। তারেক জিয়া গতকালকে কত টাকা খরচ করেছে সেই হিসাব সে দিবে, কিন্তু অ্যাসাইলাম শিকার ছেলেদেরকে ভুলাইয়া ভালাইয়া নিয়ে গিয়া কিছু লোক নিয়া সে একটা ডাউনিং স্ট্রিট পর্যন্ত গিয়েছে, গিয়া মিথ্যা কথা বলেছে। কিন্তু তার যদি সাহস থাকে তাহলে তার উচিত, সে যদি বাংলাদেশে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে না মিলে নিজে গিয়া কোর্টকে ফেস করে যেভাবে শেখ হাসিনা করেছে বা অন্যরা করে। যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বলেন, ব্রিটেনের বিভিন্ন শহরে তারা আওয়ামী লীগের সরকারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। ছাত্রলীগ সহ আমরা আসলে অগাস্ট মাস আমরা প্রথম দিন থেকে প্রতিটা শহরে আমরা আওয়ামী লীগ যুবলীগ সহ প্রোগ্রাম করতেছি, এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 10 বছরের 15 বছরের যে উন্নয়ন, এই জন্য আমরা এই উন্নয়নের বার্তা লন্ডনের বিভিন্ন শহরে পৌঁছে দিচ্ছি। আর এবং সাথে সাথে আমরা নির্বাচনের জন্য আমরা সবাইকে বলছি যার যেখান থেকে সাধ্য অনুযায়ী কাজ করার জন্য। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক বলেন, জামায়াত বিএনপির ষড়যন্ত্রের বিষয়ে সজাগ রয়েছে প্রবাসী বাংলাদেশি এবং পশ্চিমা বিশ্ব। 75-এর 15 আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা সহ পরিবারের প্রায় সবাইকে যারা হত্যা করেছিল সেই হত্যাকারীদের সাথে তাদের সম্পর্ক, তাদের সম্পর্কে 21 আগস্ট গ্রেনেড হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছিল এবং 21 জন আইবি রহমান সহ 21 জনকে হত্যা করেছে, সেই হত্যাকারীদের সাথে তাদের সম্পর্ক, এই বিএনপি জামাত জঙ্গিবাদের সম্পর্ক। 3 নভেম্বর যারা জাতীয় 4 নেতাকে জেনে কারাগারে ইতিহাসের সবচেয়ে নির্মমতম হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেই হত্যাকারী হলেন, বেনিফিসিয়ারি হলেন খুনি জিয়াউর রহমান, পরবর্তীতে খালেদা জিয়া, তারেক রহমান এবং যুদ্ধাপরাধী যারা 71 মহান মুক্তিযুদ্ধে আমার মা ভাই বোনদেরকে হত্যা করেছে, আমার মা বোনদেরকে রেপ করেছে, সেই সমস্ত যুদ্ধাপরাধীদের যারা পছন্দ করে তারাই কালকের বা এই বাংলাদেশের সমাবেশগুলোতে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়ে সেই অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ খুব শীঘ্রই ব্রিটেনের পার্লামেন্টের সামনে সমাবেশ করার চিন্তা করছে বলেও জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রুমানা রাখি, এটিএন বাংলা, UK।